সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন অ্যান্ড লেটেস্ট ভিডিও। সো গাইজ, আজকের এই ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের গেমের মধ্যে কিন্তু আপকামিং কিছু ইভেন্ট আসতে চলেছে, তা তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং কি গাইজ, কাল কিন্তু তোমরা আমাদের গেমটা খেলতে পারবে না, তো আর কী কারণে গেমটা খেলতে পারবে না এবং কি গাইজ তোমরা কখন গেমটা খেলতে পারবে তাই তোমাদেরকে বলে দেবো। এবং কি গাইজ, আমাদের কিন্তু কাল OBB 26 আপডেট আসতে চলেছে, তো আর আপডেটের পর তোমরা আমাদের গেমের মধ্যে নতুন কী কী আইটেম এবং ফ্রিতে দেখতে পাবে তাই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো গাইজ, তোমাদেরকে বলে দেবো তোমার আমাদের গেমের মধ্যে কিন্তু আসতে চলেছে নতুন একটা রিভাইভ জোন। তো তোমার ফ্রেন্ড যদি মরে যায় তাহলে কিন্তু তোমরা তাকে রিভাইভ দিয়ে আনতে পারবে। তো তোমরা কীভাবে আনবে তার তোমাদেরকে ছোট্টখাটো একটা ভিডিওতে তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমাদের গেমটা কীভাবে তোমরা রিভাইভ জোন করে তোমার ফ্রেন্ডকে আনতে পারবে। তো তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং কি গাইজ, আমাদের গেমের মধ্যে আসতে চলেছে কিছু ছোটোখাটো আপডেট তোমাদেরকে দেখিয়ে দেবো। তো জানার জন্য কী করতে হবে, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ করে দেখবে। আর যারা চ্যানেলে নতুন এসেছো কী করছো, ইয়ার একটা লাইক করে দাও চ্যানেলে, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করো। সো গাইজ, তোমাদের সর্বপ্রথমে আমি একটা আপডেট জানিয়ে দিই, তো সেটা হচ্ছে গাইজ আমাদের নেক্সট ফেডিটিল। তো ফাইনালি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের নেক্সট ফেডিটিলটা কিরকম হবে। তো গাইজ, তোমরা স্ক্রিনে দেখতেছো আমাদের একটা ফিমেল বান্ডেল রয়েছে, তো এই বান্ডেলটা কিন্তু তোমরা আমাদের নেক্সট ফেডিটিলে দেখতে পাবে। তার সাথে দেখো আরও একটা বান্ডেল রয়েছে, তার সাথে কিন্তু দিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু এই যে দুটো বান্ডেল দেখতেছো এগুলো কিন্তু আমাদের নেক্সট ফেডিটিলে আসার চান্স অনেক অনেকটাই বেশি। তো তোমরা যারা ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলো তাদের জন্য খুবই ওপি হতে চলেছে, কারণ তোমরা দুইটা বান্ডেল কিন্তু দেখতে পাবে আমাদের নেক্সট ফেডি টুয়েলে। তো তোমাদেরকে আমি আপডেটটা জানিয়ে দিলাম। তো গাইজ, তোমাদেরকে আমি একটা আপডেট জানিয়ে দিতে, সেটা হচ্ছে গাইজ আমাদের কিন্তু একটা মাক্স রিটার্ন আসতে চলেছে। তো তোমরা কিন্তু কিছুদিন আগে আমাদের প্যান্টা ফ্লিপ ইভেন্ট থেকে কিন্তু এই যে মাক্সটা দেখতেছো এই মাক্সটা অনেকেই কিন্তু নিছো। তো গাইজ দেখো এই যে মাক্সটা, এই মাক্সটা কিন্তু টপ আপ ইভেন্টে এই সার্ভারে দিয়ে দিছে। তো তোমরা কিন্তু আমাদের নেক্সট কিন্তু টপ আপ ইভেন্টে এই যে মাক্সটা দেখলেও দেখতে পারো, তো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো গাইজ, তোমাদেরকে আমি এখন একটা আপডেট জানিয়ে দিতে, সেটা হচ্ছে গাইজ আমাদের ইনকিউবেটর। তো গাইজ, আমাদের ব্লু আর্টিক যে ইনকিউবেটরটা রয়েছে, তো সেই ইনকিউবেটরটা কিন্তু রিটার্ন আসতে চলেছে আমাদের সার্ভারে। তো গাইজ 50-60% চান্স দিয়ে দিচ্ছি তোমাদেরকে, বলে দিই তোমরা কিন্তু আমাদের যে ব্লু আর্টিক বান্ডেলের যে ইনকিউবেটরটা রয়েছে তো ইনকিউবেটরটা রিটার্ন দেখতে পারো। সো গাইজ, আমাদের নেক্সট আপডেট, তো গাইজ তোমরা একদম ফ্রিতে কিন্তু একটা বেটার স্কিন ক্লেম করে নিতে পারবে। তো গাইজ 2020 সালে কিন্তু ফ্রি ফায়ার সর্বোচ্চ ডাউনলোড রেটিংয়ের মধ্যে সর্বপ্রথম থাকায় কিন্তু আমাদেরকে গ্যারিনা অফিসিয়াল থাকে কিন্তু আমাদেরকে এই বেটার স্কিনটা কিন্তু একদম ফ্রিতে দিয়ে দিচ্ছে। তো গাইজ, তোমরা কাল গেম খেলে কিন্তু লগ ইন করার সাথে সাথে কিন্তু এই বেটার স্কিনটা ক্লেম করে নিতে পারবে। তো তোমাদেরকে আপডেটটা জানিয়ে দিলাম। সো গাইজ, তোমাদেরকে এখন আমি একটা স্পেশাল আপডেট জানিয়ে দেবো, সেটা হচ্ছে গাইজ তোমরা অনেকেই কিন্তু ক্লাসিক ম্যাচ খেলো, তো অনেকেই কিন্তু অনেক স্থানে ল্যান্ড করো, কিন্তু গাইজ তোমরা অনেকেই কিন্তু গান খুঁজে পাও না, তো তোমাদেরকে কিন্তু এনিমি মেরে দেয়। তো তোমাদেরকে এখন একটা আপডেট জানিয়ে দেবো, সেই আপডেটটা জানার পর তোমরা অনেকেই কিন্তু খুশি হয়ে যাবে। তো গাইজ, আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাড করতেছে নতুন একটা বক্স। তো গাইজ, তোমরা স্ক্রিনে দেখতেছো এই যে বক্সটা, তো এর এই বক্সটার মাধ্যমে কিন্তু তোমরা অনেক গান পাবে। তো দেখো এখানে AWM রয়েছে, ভেক্টর রয়েছে, দেখতেছো আমাদের গ্যানেট রয়েছে, গ্লোয়াল সহ আরও অনেক আইটেম কিন্তু তোমরা এই যে বক্সটা দেখতেছো এই বক্সটা থেকে পেয়ে যাবে। তো গাইজ, আমাদের যে ম্যাপ রয়েছে, তো আর তোমরা ম্যাপের চারদিক কিন্তু এই বক্সটা দেখতে পাবে। তোমরা যখনই ল্যান্ড করবে তখন এই যে বক্সটার উপর যদি ল্যান্ড করে তোমরা নামতে পারো তাহলে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু আমাদের যে গানগুলো পেয়ে যাবে। তো তোমাদেরকে আপডেটটা জানিয়ে দিই। তো গাইজ, আমাদের নেক্সট আপডেট, তো গাইজ আমাদের নেক্সট কিন্তু নতুন একটা বাইকের স্কিন। তো গাইজ দেখতেছো আমাদের যে কোবরা থিমে যে বাইকের স্কিনটা দেখতেছো, তো ওই বাইকের স্কিনটা কিন্তু তোমরা আমাদের OBB 26 আপডেটের পর কিন্তু এই বাইকের স্কিনটা দেখতে পাবে। তো তোমরা অবশ্যই বলবে তোমাদের কাছে কীরকম লাগছে। তো গাইজ, তোমাদেরকে এখন আমি একটা আপডেট জানিয়ে দিতে, সেটা হচ্ছে গাইজ আমাদের কিন্তু ফাইনালি ফার্মাসের কিন্তু পাওয়ারটা একটু বাড়িয়ে দিয়েছে। তো গাইজ দেখো স্ক্রিনের মধ্যে দেখতেছো ফার্মাস কিন্তু তোমরা একটু শর্ট রেঞ্জ থেকে কিন্তু এমনভাবে মারতে পারবে। তো গাইজ অবশ্যই ফার্মাসটা অনেকটা পাওয়ারফুল করে দিয়েছে, তো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো গাইজ, তোমাদেরকে এখন একটা আপডেট জানিয়ে দিতে, সেটা হচ্ছে গাইজ তোমরা যারা ম্যাচ খেলবে, ম্যাচ খেলার পর কিন্তু তোমরা যখনই যে বাইর হবে তখন কিন্তু এরকম একটা অ্যানিমেশনে কিন্তু একটা ইমোট দেবে। তো অবশ্যই তোমাদেরকে আপডেটটা জানিয়ে দিলাম। তোমরা কিন্তু OBB 26 আপডেটের পর কিন্তু আমাদের যে এই যে আপডেটগুলো দেখতেছো, তো এই আপডেটগুলো কিন্তু দেখতে পাবে। তো অবশ্যই তোমরা বলবে তোমাদের কাছে কীরকম লাগছে এই আপডেটটা, তো তোমরা গেম খেলার পর কিন্তু এই অ্যানিমেশনটা দেখতে পাবে। তো তোমাদেরকে জানিয়ে দিল। সো গাইজ, তোমাদেরকে এখন বলে দিই আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন একটা ফিচার অ্যাড করতেছে রিভাইভ জোন। তো তোমার ফ্রেন্ড যদি মরে যায় তাহলে কিন্তু তোমার ফ্রেন্ডকে রিভাইভ দিয়ে আনতে পারবে। তো অবশ্যই তোমাকে রিভাইভ জোনকে কমপ্লিট করার জন্য তোমাকে কিন্তু একটা কার্ড নিতে হবে। তো গাইজ, তোমরা অনেকেই জানো আমাদের বক্সের মধ্যে কিন্তু কিছু টোকেন রয়েছে, তো সেই টোকেনগুলোর মাধ্যমে কিন্তু তোমরা সেই কার্ডটা নিতে পারবে। তো তোমাদেরকে বলে দিই দেখো এই কার্ডটার মাধ্যমে কিন্তু তোমরা রিভাইভ জোন যেয়ে কিন্তু তোমার ফ্রেন্ডকে ইনভাইট দিতে পারবে, মানে হচ্ছে তোমার ফ্রেন্ড যদি মরে যায় তাহলে তুমি আবার তাকে ব্যাক নিয়ে আনতে পারবে। তো গাইজ দেখো এখানে তুমি কার্ডটা নিয়ে আসবে, তো এর কার্ডটা নিয়ে আসার পর দেখো এখানে কিন্তু রিভাইভের একটা অপশান রয়েছে উপর দিক, দেখো এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখো আমাদের কিন্তু সেকেন্ড উঠতেছে। তো গাইজ এই সেকেন্ডের পর কিন্তু তোমার ফ্রেন্ড অটোমেটিকলি দেখো একদম নিচে চলে আসবে। তো গাইজ তোমরা এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে। তো কিন্তু তোমার ফ্রেন্ড কিন্তু এখানে দেখতেছো
একদম দেখতেছো উপর দিক দেখো আমাদের কিন্তু প্যারাশুটের মাধ্যমে কিন্তু নিচে চলে আসছে। তা তোমাদেরকে আপডেটটা জানিয়ে দিলাম, তোমরা কিন্তু আমাদের নেক্সট OBP 26 আপডেটের পর কিন্তু এই আপডেটটা দেখতে পাবে। তো তোমরা আশা করি বুঝতে পারছো তোমরা কী কী আইটেম দেখতে পাবে এবং কি OBP 26 আপডেটের পর আমাদের গেমের মধ্যে কী কী আপডেট আসতে চলেছে তো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো তার জন্য অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তো ভিডিও তৈরি করতে প্রচুর কষ্ট হয়, তো অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করে দিও।